হেফাজতে ইসলামের লং মার্চকে জামায়াত শিবির এবং যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন হিসেবে উল্লেখ করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সচেতন হাক্কানি আলেম সমাজ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মাওলানা জহিরুল ইসলাম সংগঠনটির পক্ষে এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দেশকে অস্থিতিশীল করতেই ইসলাম রক্ষার নামে লং মার্চের কর্মসূচি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, হেফাজতে ইসলাম এখন ইসলাম রক্ষার পরিবর্তে হেফাজতে জামায়াতে ইসলামে পরিণত হয়েছে। লং মার্চকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করা হবে বলেও আশঙ্কা করা হয়। ওই হেফাজতে ইসলামের নাস্তিক ও মুরতাদদের বিরুদ্ধে যে তাদের আন্দোলন, সে আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করি, কিন্তু তাদের এই কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান করছে এই জন্যে যে এটা আরো নাশকতা সৃষ্টি করে, দেশকে উন্নয়নের বাধাগ্রস্ত করে ফেলে এবং কোনো অবস্থাতেই আলেম ওলামার উপরে হত্যা নির্যাতন চালিয়ে এটাই সরকারের কাঁধে দায়ভার চাপিয়ে দিতে পারে। এজন্য আমরা হেফাজতে ইসলামের এবারের এই আপনার লং মার্চকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছি।